এইগুলি কথাগুলি বলার অর্থ হলো গতকাল মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে অন্য জায়গায় কিন্তু স্যালারি ডেফার্ড কাট, আমরা সরকার আমাদের আর্থিক অসচ্ছলতা থাকা সত্ত্বেও প্যান্ডামিকের কারণে সারা বিশ্ব সারা দেশ আমাদের রাজ্য আক্রান্ত, আমল একের পর এক সিদ্ধান্ত নিতে হচ্ছে, সব দিক বিবেচনা করে নর্মাল প্রসিডিউর এফার্ট অ্যাজ পার এফার্ট 24 দ্যাট অ্যানুয়াল ইনক্রিমেন্ট ক্যান নট বি উইথহেল্ড আনলেস, দেখুন শব্দটা, যারা লেখাপড়া করবেন যারা জানবেন আপনারা অবশ্যই আমাদের থেকে অনেক খবর বেশি রাখেন, যতই আমরা বলি না কেন আমরা মন্ত্রী আমরা অনেক কিছু জানি, ইট ইজ নট কারেক্ট, আপনারা আমাদের থেকে বেশি খোঁজ খবর নেন, যদি খোঁজ খবর নেন অত্যন্ত খুশি হব। সেখানে অ্যাপার্ট 24 বলছে দ্যাট অ্যানুয়াল ইনক্রিমেন্ট ক্যান নট বি উইথহেল্ড আনলেস দেয়ার ইজ এনিথিং কন্ট্রারি, দেয়ার ইজ এ কন্ট্রারি সিচুয়েশন ইজ অ্যাবনর্মাল ফ্রম আদার অ্যান্ড উইথ কন্ডাক্ট অফ দি এমপ্লয়িজ ইন পারফর্মিং হিজ সার্ভিস। সেজন্য আমাদের গভর্নমেন্ট যে দুইটা বার বছরে ইনক্রিমেন্ট দেয়, ওয়ান ইজ জানুয়ারি 1st অ্যান্ড জুলাই 1st, কিন্তু এটার ক্ষেত্রে জানুয়ারিতে খুব 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 কম সংখ্যক এমপ্লয়ি, জুলাইতেই মেজর। তাহলে আজকে আমরা এখানে জুলাইতে কজনের জন্য, জুলাইতে বিরাট সংখ্যক টোটাল নাম্বার এমপ্লয়িজ অফ দি হোম পেমেন্টস বি প্রিপেয়ার থ্রু HRMS এর মাধ্যমে যেগুলি প্রিপেয়ার হয় 99,149 জন আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ি, দোজ ওয়ার রেগুলার। এটা হলো 6 মাস পরে সাধারণত এটা যখন সিস্টেম হয় তারপরে তারা ট্রিটমেন্ট করে, এবং সেক্ষেত্রে আমাদের এই যে এই যারা 99,149 জন এরা বর্তমানে কারেন্ট বেসিক এমপ্লয়ি, কারেন্ট যে বেসিক পায় যেটা হলো 387 কোটি 2,10,000, মানে তাদের বেসিক দিতে গিয়ে যে এখন আমাদের যায় বেসিক দিতে গিয়ে, নো আদার আদার যে অ্যালাউন্স এগুলি বাদ, কিন্তু শুধু বেসিক দিতে গিয়ে আমাদের টাকা খরচ হচ্ছে বছরে 387 কোটি 2,10,000। আর এখন আমরা এই 3% বেসিক পে যেটা আমরা দিচ্ছি ইনক্রিমেন্ট, 3% ইনক্রিমেন্ট, সেটার জন্য আমাদের যাবে অতিরিক্ত বছরে 139,32,80,000 অতিরিক্ত টাকা আমাদের খরচ হবে, এবং এই 1/7/2020 এটা হবে 110,83,00,000। আবার 1/1/2021 যখন আসবে তখন পাবে 28,49,80,000, কারণ এটা ছোট্ট একটা সংখ্যক কর্মচারী, বছরে একবার ইনক্রিমেন্ট হয়, কিন্তু কারো কারো জানুয়ারি কারো কারো জুলাই, তো জুলাইয়ের সংখ্যাটা বিরাট, এই জন্য ফিগারটা এই 1/7/2020 এটা হবে 110,83,00,000। আর 1/1/2021 যে আমরা ইনক্রিমেন্ট দেব 28,49,80,000, এটা হলো বাস্তব চিত্র, এটা আপনাদের জানিয়ে রাখলাম। যেমন যদি